नमस्कार श्रोता बंधुरा, श्रुतिलिपिते गल्प पाठ निये आमी प्रणय आबारो एसेछि एकटा मजार गल्प शोनाते। आज आमार साथे गल्प पाठे संगत करेछे इमन, अभिक एवं मानसी। शुरू करछि आजकेर गल्प आमेर परिणाम। रचना राजशेखर बसु, प्रच्छद श्रेय श्री मुखार्जी। छेलेबेलाय शोना एकटा गल्प बोलछि। खलिफा हारुन आल रशीद एकदिन तार मंत्री जाफरके बोललेन, उजीर तुमी दिन दिन अकर्मण्य हच्छो, तोमार द्वारा राजकार्य चलबे ना, तोमाके आस्ताबलेर घेसेरा करब ठीक करेछि। केन प्रभु, आमी तो प्राणपणे राजकार्य चालाच्छि। छाई चालाच्छो, आमार राज्ये भालो मेवा मेले ना केन? बोलें कि हुजूर, आपनार राज्य हईल बादाम, पेस्ता, अंजीर, खोबानी, किशमिश, मनाक्का, खेजुरेर अक्षय भाण्डार, एत फल आर कोन मुलुके पावा जाय? तुई दिन दिन बेकूफ होच्छो, ओसब शुटकी फल, रस किच्छु नेई। केन, बेदानाते तो रस आछे। चार भाग बिची, एक भाग रस। रस गिलबो ना बिची फेलबो? आमेर नाम शुनेछो? आम से की चीज तुमी कोनो खबरई राखो ना? आम होच्छे हिंदुस्तानेर फल, किताबे पढ़ेछि तार तुल्य मेवा दुनियाय नेई। आमार राजधानी एई बागदादे तार आमदानी नेई केन? प्रभु जदि हुकुम देन तबे आमी निजे हिंदुस्तान गिये आनते पारी। तबे एखोनी रওনা হও, एक बछरेर मध्ये फिरे आसा चाই। খরচ যা লাগবে খাজনা থেকে নাও। জাফর ভাবলেন সাপে বর হলো, পথ খরচের টাকা থেকে কিছু মোটা রকম লাভ হবে, নতুন মুলুক দেখা হবে, কিছুকাল খলিফার ধমক থেকেও রেহাই পাওয়া যাবে। তিনি 500 উট, 1000 অনুচর, 10 জন সুও বেগম, 40 জন দুও বেগম আর বিস্তর টাকা নিয়ে রওনা হলেন। कुर्दिस्तान, ईरान, अफगानिस्तान पार हुए अवशेषे पेशोয়ারে পৌঁছলেন। সেখান থেকে আমের সন্ধান নিয়ে বেনারস গেলেন, তারপর ত্রিহুত, মালদহ, মুর্শিদাবাদ। নানা রকম আম বিস্তর কেনা হলো, নিজেরা ঢের খেলেন আর খলিফার জন্য 2000 ঝুড়ি উটে বোঝাই করে বাগদাদের দিকে ফিরলেন। দুদিন পরেই দেখা গেল যে আম মেওয়া নয়, বেশি দিন টিকবে না। জাফর ভাবলেন, এমন উত্তম জিনিস নষ্ট করে কি হবে, খেয়ে ফেলা যাক। তারপর তিনি সদলে আম সাবার করতে শুরু করলেন। নিজে আর সুও বেগমরা খান আমের চাকা, দুওড়া আটি চষেন আর পচা আম খায় লোক লস্কর। বাগদাদ পৌঁছবার ঢের আগেই আম নিঃশেষ হয়ে গেল। শেষ আমটি খেয়ে জাফর মাথা চাপড়ে বললেন, ইয়া আল্লাহ, খলিফাকে আমি কি বলবো? হায় হায়, আমাকে তিনি নিশ্চয়ই কতল করবেন। বেগম আর অনুচরদের ভেতর কান্নাকাটি পড়ে গেল। তখন দুও বেগমদের মধ্যে যিনি সবচেয়ে দুও, তিনি একটু ভেবে বললেন, কোনো চিন্তা নেই, বাগদাদে চলুন, সেখানে আমি নিস্তারের উপায় বাতলে দেব। যদি আমার প্রাণ রক্ষা করতে পারো তবে তোমাকেই 1 নম্বর শুরু করব। খলিফা হারুন আল রশিদ রাজসভায় বসেছেন। বিস্তর পাত্রমিত্র, সভাসদ হাজির হয়েছে। আজ আম এসে পৌঁছবে, সকলেই তার আস্বাদের জন্য লোলুপ হয়ে আছেন। খলিফা হাঁক ছাড়লেন, জাফরটা এখনো হাজির হলো না কেন? তার গর্দানের উপর কটা মুন্ড আছে? জাফর আস্তে আস্তে রাজসভায় প্রবেশ করলেন। তার হাতে একটা বোচকা। 3বার কুর্নিশ করে খলিফাকে বললেন, খোদা বন্ধ গোলাম হাজির। আপনি কিতাবে আমের যে সুনাম পড়েছেন তা একেবারে মিথ্যা। ওসব শুনতে চাই না, নিকালো আম। এই যে হুজুর, এখনই আপনাকে আমি আম চাখিয়ে দেখাচ্ছি। এই বলে তিনি বোঁচকা খুলে দুটো মালসা বার করলেন। তার একটাতে তেঁতুলের মাড়ি আর একটাতে গুড়। দুটো একসঙ্গে চটকে নিয়ে নিজের লম্বা দাড়িতে জুবড়ে মাখালেন। তারপর খলিফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে দাড়িটি এগিয়ে দিয়ে বললেন, প্রভু চুষতে আজ্ঞা হোক। বিসমিল্লাহ, এই কিরকম বেয়াদবি! হে দিন দুনিয়ার মালিক, আম অতি ওয়াহিয়ত অপবিত্র ফল, কাফেররা খায়, আপনাকে কি তা দিতে পারি? হ্যাঁ, তাই আমার এই বৃদ্ধ বয়সের ফসল, আমার মান ইজ্জতের নিশান, এই দাড়িতে আমের স্বাদ গন্ধ স্পর্শ মিশিয়ে আপনাকে নিবেদন করছি। এতে আমের অপবিত্রতা নেই, শুধু মিষ্টতা, অম্লতা, ছিবড়ে আর গন্ধ, এই চারটে লক্ষণই হুবহু বর্তমান। তোবা তোবা! জাফর তখন সভাসদবর্গের দিকে দাড়িটি নেড়ে বললেন, আপনারা একটু ইচ্ছে করেন কি চেখে দেখতে পারেন? খবরদার, আর আমের নামও কেউ করো না। যাও জাফর, তোমার দাড়ি ধুয়ে ফেলো। সেই অবধি খলিফার হুকুমে আরব দেশে আমের আমদানি নিষিদ্ধ হলো। তবে জাফরের সেই দুয়ো বেগম, যিনি বুদ্ধি বলে সুয়তমা হলেন, তিনি লুকিয়ে লুকিয়ে আমসত্ব আনিয়ে খেতেন। শ্রুতিলিপিতে শুনলেন গল্পপাঠ। সঙ্গে ছিলাম আমি প্রণয়। আবার গল্প হবে পরের রবিবার। ধন্যবাদ।